अनुरूप भावे प्रमाण करो जे 2 साइन 11 डिग्री 15 मिनट समान रूट ओवर 2 माइनस रूट ओवर प्लस 2 प्लस रूट ओवर 2। এটা আসলে পূর্বের সমস্যাটির সমাধানের মতোই, একটু পার্থক্য সেখানে হচ্ছে আগের একটি সূত্র দিয়েই ওই সমস্যাটির সমাধান করা সম্ভব হয়েছে, কিন্তু এখানে অনুরূপ দুইটি সূত্র ব্যবহার করা হয়েছে। পার্থক্যটা হচ্ছে আগেটা ব্যবহার করছে শুধুমাত্র ওয়ান প্লাস কস টু এ সমান টু কস স্কয়ার এ বা টু কস স্কয়ার এ সমান ওয়ান প্লাস কস টু এ এই ফর্মুলাটা ব্যবহার করে, আর এবার ওয়ান মাইনাস কস টু এ ওয়ান প্লাস কস টু এ আর এখানে ওয়ান মাইনাস কস টু এ দুটাই ব্যবহার করা লাগছে। তো ওয়ান মাইনাস কস টু এ সমান আমরা জানি টু সাইন স্কোয়ার এ, অতএব টু সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস কস টু এ। তো আমাদের দেওয়া আছে টু সাইন 11 ডিগ্রি 15 মিনিট, পূর্বের সমস্যাটির মতো এখানেও বর্গ করব, বর্গ করে রুট ওভার দেবো, দিলে টু সাইন 11 ডিগ্রি 15 মিনিট। এরপরে স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দেব, মানে বড় ক্যালকুলেশন করবো, অর্থাৎ টু এর উপর স্কোয়ার টু স্কোয়ার আর সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। এরপরে টু স্কোয়ারটাকে দুইটা করবো, টু ইন্টু টু আর সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। এখন টু সাইন স্কোয়ার এ, এই যে 11 ডিগ্রি 15 মিনিট, এটা হচ্ছে টোটালটাই এ। তো টু সাইন স্কোয়ার এর সমান আমরা জানি ওয়ান মাইনাস কস টু এ, তো সেটাই লিখছি ওয়ান মাইনাস কস টু এ, টু ইন্টু 11 ডিগ্রি 15 মিনিট। এরপরে এই টু দিয়ে এই পুরো টার্মটার সাথে গুণ করছে, অর্থাৎ দুইকে দুই আর মাইনাস টু কস 22 ডিগ্রি 30 মিনিট। এখন আমরা সেই পূর্বের সমস্যাটি সমাধান যেভাবে করেছি ওইভাবেই করব। এখন আবার এই টু কস 22 ডিগ্রি 30 মিনিটের উপরে স্কোয়ার দেব এবং রুট দেব। হ্যাঁ, লক্ষ্য করি টু কস 22 ডিগ্রি 30 মিনিট, এটার উপরে আমরা রুট এবং স্কোয়ার দেব, সেটাই দিয়েছে রুট এবং স্কোয়ার, এই রুট এবং এই স্কোয়ার। তাহলে আবার পুনরায় এটাকে টু স্কোয়ার এবং কস স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট আমরা একটা একটু উপরে উঠাই। হ্যাঁ, এরপরে টু স্কোয়ার কস স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট, এবার টুকে ডাবল করছে টু ইন্টু টু আর কস স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট। এখন টু কস স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ টু কস স্কোয়ার এ, এই টু কস স্কোয়ার এ, এটা সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস টু এ, সেটাই লিখছি ওয়ান প্লাস কস টু এ। এরপরে রুট টু, এই টু ওয়ান এবং কস টু ইন্টু 22 ডিগ্রি 30 মিনিটের সাথে গুণ হবে, তাহলে দুই কে দুই প্লাস টু ইন্টু কস টু ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট। এখন এই টু, এই টু কস 22 ডিগ্রি 30 মিনিট, এই টু এর সাথে গুণ হয়ে 45 ডিগ্রি হলো, তো কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আমি আর একটু উপরে উঠাই, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে এই টু টু আর কস 45 ডিগ্রি সমান 1/√2। এখন টু ইন্টু 1/√2, এই ক্যালকুলেশনটা শেষমেশ রুট টু হয়, তাহলে আমরা প্রথমে পেয়েছি রুট টু মাইনাস রুট টু প্লাস টু ইন্টু 1/√2, অর্থাৎ রুট টু মাইনাস রুট টু প্লাস রুট টু সমান ডান পক্ষ, অর্থাৎ টু সাইন 11 ডিগ্রি 15 মিনিট সমান রুট ওভার টু মাইনাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্রমাণিত। আমরা প্রথম থেকে জিনিসটাকে আর একবার দেখি, তাহলে পরে আর একটু সহজ হবে। এবারে আমাদের শেষ প্রশ্ন, সাইন 18 ডিগ্রির মান নির্ণয় করো। তো আমাদের এই সমস্যাটি সমাধান করতে তিনটি জিনিস লাগবে, সেটা হচ্ছে সাইন 2a সমান 2 সাইন a কস এই ফর্মুলা, কস 3a সমান 4 কস কিউব এ মাইনাস 3 কস এ এই ফর্মুলাটি, এবং এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, অর্থাৎ এই সমস্যার দ্বিঘাত সমীকরণে এক্স এর মান, অর্থাৎ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই তিনটি জিনিস আমাদের লাগবে। তো আমরা শুরু করি, আসলে আমাদের প্রথমে মনে করি যে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, এখন উভয় পক্ষে 5 দিয়ে গুণ করছি, 5θ গুণিত 5 × 18, অর্থাৎ 90 ডিগ্রি। এরপরে 5θকে দুইটা পার্টিশন করি, 2θ + 3θ এবং 90 ডিগ্রি আলাদা আলাদা রাখলাম। এরপরে 2θ সমান 90 ডিগ্রি মাইনাস 3θ, অর্থাৎ এই 3θটাকে এই রাইট সাইডে নিলাম,
এগুলো আমাদেরকে করতে হয়েছে, এই সমস্যাটির সমাধান করার জন্য আমাদের এটা ধরতে হবে। আমরা অনেকেই ভাবছি যে এটা কেন ধরব, এটা আমাদের প্রয়োজন সমস্যাটাকে আর একটু সহজীকরণ করার জন্য এটা ধরতে আমরা বাধ্য হয়েছি। এখন উভয় পক্ষে সাইন যদি নিই, তাহলে এ পাশে সাইন নিলাম এবং এ পাশে সাইন নিলাম, অর্থাৎ এই টোটালটার উপরে সাইন, তাহলে সাইন 2 থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে সাইন 2 থিটা পেলাম, আর সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, এটা আমাদের এর আগে যে কোয়াড্রান্ট পড়ছিলাম সেই কোয়াড্রান্ট অনুসারে 90-এর ঘরে যে কোনো জিনিস এই ফাংশনটি কসে পরিণত হয়, অর্থাৎ cos 3 থিটা। এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে 3 থিটা, এটা টোটালটাকে আমরা থিটা কল্পনা করলেও করতে পারি। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। আমরা জানি ফার্স্ট চতুর্ভাগে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সকল মানগুলো পজিটিভ, এবং এখানে দেখতে পাচ্ছি সাইন 90 থেকে যদি 1 ডিগ্রিও কমানো হয় তাহলে এটা এই চতুর্ভাগেই পড়ে, এবং এই চতুর্ভাগে সাইন কস ট্যান কট সব কিছুই পজিটিভ। সেই দৃষ্টিকোণ থেকে এখানে সাইনের মান পজিটিভ, অর্থাৎ cos 3 থিটা। আমরা অনেক সময় মনে রাখতে পারি না, তবে মুখস্থ করে, তবে যদি যারা বুঝো তারা বুঝে বুঝে করবে, আর যারা বুঝতে পারবে না তারা অন্তত এটা মনে রাখতে হবে তাদেরকে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান cos 3 থিটা। এরপরে আমাদের যে কাজটা করছে, সাইন 2 থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান cos 3 থিটা। পরের লাইনে আমরা একটু যাই, পরের লাইনে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এখানে আমাদের মূলত যে সূত্রটা ব্যবহার করা লাগবে cos 3 এ, আর এখানে আছে cos 3 থিটা। তো 3 এর জায়গাতে, এর জায়গাতে থিটা বসালে আমাদের সূত্রটা পাবো 4 cos³ θ মাইনাস 3 cos θ। এখানে cos 3 থিটার ওই সূত্রটা বসাবো, এবং সাইন 2 এ সমান আমরা জানি 2 sin a cos a। এখন a এর জায়গাতে থিটা আছে, তাহলে সাইন 2 থিটা সমান 2 sin θ cos θ, এইটাও আমরা এখানে বসাবো। এরপরে 4 cos³θ আর মাইনাস 3 cos θ, এখান থেকে একটা জিনিস কমন আসে, সেটা হচ্ছে cos θ কমন আসে। এই জায়গাটাতে আমরা একটা জিনিস পাচ্ছি cos θ কমন, তো cos θ কমন নেই, cos θ কমন নিলে পাচ্ছি 4 cos² θ মাইনাস 3। এখন এখানে cos θ আছে, এখানে cos θ আছে, এই দুটা কেটে যায়, কেটে গেলে থাকছে 2 sin θ সমান 4 cos² θ মাইনাস 3। এখন আমাদেরকে এই cos² θটাকে আবার sin² θতে পরিণত করতে হবে। দেখা যাচ্ছে 2 sin θ সমান 4 cos² θ মাইনাস 3। এরপরে আমাদেরকে cos² θ সমান আমরা লিখলাম 1 - sin² θ, অর্থাৎ আমরা জানি যে 1 - cos² θ প্লাস sin² θ সমান 1 হলে cos² θ সমান আমরা পাই 1 - sin² θ। তো সেটা আমরা এখানে বসিয়েছি, এখন 4 দিয়ে এইটা গুণ করে দেব, দিয়ে আমরা পাই 4 - 4 sin² θ মাইনাস 3। এখন 4 থেকে 3 বাদ দিলে 1, আর -4 sin² θ, পুরো এই রাইট সাইডের পুরো টার্মটা আমরা এখন লেফট সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা পাবো 4, এই -4 sin² θ সামনে আসছে 4 sin² θ প্লাস হয়ে, আর 2 sin θ প্লাস 2 sin θ, আর এই 1 + 1 আছে রাইট সাইডে, এটা লেফট সাইডে এসে -1 হলো। এখন এই জায়গাটাতে আমরা একটু লক্ষ্য করি, এইটা কিন্তু এ এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি বা প্লাস সি, এই সূত্র অনুসারে আমাদের এক্স এর মান বের করতে হবে। এখন এক্স সমান যদি sin θ চিন্তা করি, এবং এ সমান 4, বি সমান 2 এবং সি সমান -1 চিন্তা করি, তাহলে এই সূত্রটা, এই যে সমীকরণটা আসবে এইরকমভাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তা তখন এক্স এর মান নির্ণয় হয় -b + -√b² - 4ac/2a। যেহেতু এখানে এটা হচ্ছে এক্স, অর্থাৎ 4x² + 2x - 1, 4x² এক্স যেহেতু sin θ, 4x² + 2 sin θ মানে x - 1 = 0। তো এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেক্ষেত্রে আমরা এক্স এর মান আমরা পাবো -b, কত ধরছে 2, আর +√b² অর্থাৎ 2² - 4, a হচ্ছে 4, c হচ্ছে -1, আর 2a
মানে হচ্ছে 2 × 4। সেইভাবেই আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে সাইন থিটা সমান আমরা কত পাব সেটা একটু দেখি। তাহলে সাইন থিটা সমান পাচ্ছি মাইনাস বি, অর্থাৎ 2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2 এ। অতএব এইটা একটু ক্যালকুলেশন করে, মাইনাস মাইনাস 2 প্লাস মাইনাস 2 দুগুণ 4 প্লাস 4 4 16 আর মাইনাসে মাইনাসে প্লাস 16, অর্থাৎ মাইনাস 2 প্লাস মাইনাস রুট 2 এখানে আসলে 20 হবে, মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 20/8। এখন এই 20-কে আমরা একটু সহজ সহজীকরণ যদি করতে চাই তাহলে 4 × 5 = 20 লিখতে পারি। 4 × 5 = 20 মানে হচ্ছে এখান থেকে আমাদের 2 × 4, অর্থাৎ 2 × 4 আসছে। এখন দুইটার পরে যদি রুট থাকে তাহলে রুট 2² আর রুট 5। এখন রুট 2² কেটে ভেঙে গিয়ে শুধু 2 থাকবে, অর্থাৎ মাইনাস 2 প্লাস মাইনাস 2 আর রুট 5। 2 যদি কমন নেই তাহলে রুট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 5/8। এখন এই 2 আর 8 কেটে গেলে থাকছে 4 × 8, অর্থাৎ 4, মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 5/4। অর্থাৎ ফাইনালি আমাদের সাইন থিটা সমান আমরা দুটা মান পাচ্ছি, একটা মাইনাস 1 প্লাস রুট ওভার 5/4 আর মাইনাস 1 মাইনাস রুট ওভার 5/4। অর্থাৎ আমরা পাচ্ছি সাইন থিটার সমান এই দুটা। এখন থিটার মান যেহেতু 18 ডিগ্রি সূক্ষ্মকোণ এটা, তাই সাইন থিটার সব মানই ধনাত্মক হবে। তা ধনাত্মক মানের জন্য আমরা এখানে শুধুমাত্র সাইন থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 5/4 এই মানটা গ্রহণ করছি, কারণ এখানে দুইটা মানে এই অংশটার পুরোটাই নেগেটিভ। আমরা বুঝতে পারছি এই অংশটা পুরোটাই নেগেটিভ। আমরা যদি উপর থেকে চিন্তা করি মাইনাস 1 মাইনাস রুট 5, তো এখানে মাইনাস কমন নিলে পুরোটাই নেগেটিভ চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে আমরা এই জিনিসটাকে পজিটিভ করতে পারছি। কিভাবে? সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট ওভার 5/4। এটাকে রুট ওভার 5টাকে আমরা প্রথমে লিখছি এই জায়গাতে আর মাইনাস 1 পরে লিখছি বাই 4। এবার কিন্তু এটা পজিটিভ, কিন্তু এটাকে আমরা যেভাবেই লিখি না কেন সেকেন্ড টার্মটাকে সেটা নেগেটিভই হবে। অর্থাৎ মাইনাস রুট 5 যদি প্রথমে লিখি, পরে যদি মাইনাস 1 লিখি তাও সেটা নেগেটিভ, আবার যদি এটা মাইনাস কমন নিই তাহলে তো পুরোটাই নেগেটিভ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এখানে সাইন থিটা সমান আমাদের একটা মানই কার্যকর হচ্ছে, আর তা হলো সাইন থিটা সমান মাইনাস 1 প্লাস রুট ওভার 5/4। এই মানটাই আমাদের কার্যকর মান এবং এইটাই শেষ পর্যন্ত আমরা ব্যবহার করব। অর্থাৎ এই সাইন থিটা মানে থিটার মান 18 ডিগ্রি বসাচ্ছি, এই সাইন থিটা সমান এটা। এখন থিটার মান যদি 18 ডিগ্রি বসে তাহলে আমরা পাবো সাইন 18 ডিগ্রি সমান মাইনাস 1 প্লাস রুট ওভার 5/4 বা রুট ওভার 5 − 1/4। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আমরা চেষ্টা করব নিজেরা, কোথাও যদি সমস্যা থাকে তারপরে আমরা নিজেরা নিজেদের মধ্যে প্রশ্ন করব, অথবা আমাকে একটু মেসেঞ্জারে নক করবে।